কি সুন্দর। হাই বন্ধুরা, এটা পাপিয়ার বাড়ির গাছ, আম গাছ। দেখো কি সুন্দর আম হয়েছে, দেখতে যা সুন্দর লাগছে। দেখো ক্লোজে দেখাই আমটা, বাহ দেখো দেখো, ওই আম দুটো আবার শুকিয়েও গেছে, হেবি সুন্দর লাগছে রে। হ্যালো, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরু করলাম আজকের পয়লা বৈশাখের দিনে, এখন থেকে ব্লগ শুরু করলাম। তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? আমি ভালো আছি। তোমাদের সবাইকে পয়লা বৈশাখের এক রাশ শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বছরে পা দিলাম আমরা সবাই, নতুন বছরটা সবার জন্য শুভ হোক, ভালো হোক, মঙ্গলময় হোক, এটাই চাই। তোমরা সবাই খুব খুব এনজয় করো আজকের দিনটা, ভিডিও পোস্ট করো, দেখবো। আর এখানে আমি এসেছি ক্যান্ডির আর ডিমের ভাত রেডি করছি, তো কি যাচ্ছে আর ক্যান্ডিকে দেবো। পাগল হয়ে গেছে যে ওর দাদাকে দেওয়া হয়েছে, আমাকে এখনো দেওয়া হচ্ছে না কেন, আর এরকম করছে না, গায়ের উপরে উঠছে, কি সুন্দর বসে আছে। আমি দেব না আজকে তোমাকে, আজকে তোমার খাওয়া বন্ধ দিচ্ছি, তুমি আজকে খাও দাও করবে না। এই মাংসটা কে খাবে, মাংসগুলো যে দিচ্ছি তুমি খাবে? পেয়ে গেলে আমাকে ঠিক ডাকে, দুজনে পেয়েছে যেরকম ডাকে অমনি না, টোনটা অন্য থাকে ওদের। একবার দাদার থালার দিকে দেখছে, এই দেখো দেখছ না খিদে পেয়েছে। আমি বানাবো কফি, আজকে রোদের প্রখরতা যেটা ছিল এটা অনেকটা কম, গরম তো আছে, এখানে একটু হালকা হালকা মেঘলা করছে। যে হারে লু চলছিল, লুটা বইছে না আজকে, এমনি গরম আছে, লু বইছে না। থেকে শুরু করে দিলাম আজকে ব্লগটা তোমাদের সামনে। যতই গরম হোক যা হোক, কফি আমি খাই সকালবেলা, না তো আমার এনার্জি লস হয়ে যায়, এটাতেই আমি এনার্জি পাই সারাদিনে। আমাকে সবাই বলে এত এনার্জি কোথা থেকে পাও, এই যে কফিটা খাই না বড় একটা কাপ, এটা থেকে আমি পুরো এনার্জিটা পাই। তো বন্ধুরা, আমার পয়লা বৈশাখের কেনাকাটা কি আজকে দেখতে পারবে আজকের ব্লগে, আমি পয়লা বৈশাখে কি কিনেছি দেখে নিও। সেরকম কিছুই না, খুব প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি, ফোনটার পেছনেই খরচা করেছি, আবার যেতে হবে ফোনের দোকানে, ওদেরকে খাইয়েই যাব, নিজে যা খুশি একটা কিছু খেয়ে নিলেই হলো। তো দৌড়াদৌড়ি করেছি, তো এসে খুব টায়ার্ড লাগছিল, তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য হয়নি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, যা কিছু হবে শেয়ার করব। চলে আসলাম টেবিলে, পাবো কফিটা, ডাইজেস্টিভ বিস্কিট, আমি এটাই খাই, অ্যাভয়েড করি ময়দাটাকে, অনেক চেষ্টা করি কারণ থাইরয়েড আছে তো মোটা হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য ট্রাই করি। আর মিষ্টি খেতে তো ভালোবাসি, তোমরা তো অন্তত এখন বুঝে গেছো, মিষ্টি খেয়েই নি এখন, তাও বেশ দিন দশেক ধরে মিষ্টিটা কম খাচ্ছি, তবে দই খাচ্ছি, যেমন রসগোল্লা প্রচণ্ডভাবে খাই সেটা কমিয়েছি, এখন দই খাচ্ছি। তোমরা কারা কারা কফি লাভার বলো। এখন শীতকালে যেমন আমি সকাল সন্ধে দুবেলায় কফি খেতাম, কিন্তু গরম পড়ে গেছে বলে সকালবেলা খাই কফি, তার মাঝে যদি খেতে ইচ্ছে করে তো হয়তো একটু কফি খেলাম, কিন্তু সন্ধ্যের পর আমি আর কফি খাই না, তাহলে আমার ঘুমের প্রবলেম আছে একটা, ইনসমনিয়া রয়েছে, আমার ঘুম আসতে চায় না, সেই জন্য গ্রিন টি খাই, অনেকটা বেশি পরিমাণে গ্রিন টি খাই, যাতে আমার মেদটা ঝরে। গ্রিন টি আমি বহু বছর ধরে খাচ্ছি। বন্ধুরা আজকে তো খুব ভালো, কিন্তু এই এখন যদি যেতে হয় মার্কেট, লক্ষ্মী কখন আসবে, এখন দোরওয়ানার মধ্যে পড়ে আছি, ফোনটাও ঠিক করাতে হবে, দেখি লক্ষ্মীকে ফোন করে বলবো দেরি করে কাজ করতে আসতে। ঠিক আছে থাকো, কফিটাও শেয়ার করলাম তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, রেডি হলাম, এবার যাব হচ্ছে মার্কেট, দেখি একটু ফোনের দোকান থেকে ঘুরে আসি, যদি ঠিক হয়ে যায় তো ভালো, তো থাকো আমার সাথে, যদি কিছু পারি তাহলে শেয়ার করবো। দোকানে বসে আছি, ফোনটাই ঠিক করানোর জন্য এসেছি, দেখা যাক ঠিক হলো কিনা, সাউন্ডের প্রবলেম হচ্ছে।
এটা শুনতে খুব খারাপ লাগছে, তোমরা এতদিনে কেউ কিছু বলনি, বাট আমি নিজে বুঝতে পারছি কী হচ্ছে প্রবলেমটা। দেখা যাক, ঠিক করে দিল, এবার চেক করবো কতটা কী হয়েছে বুঝতে পারবো। এখানে এখন দেবো তরমুজ ক্যান্ডিকে, কারণ 4টে বাজে, এই টাইপটা ও খায়। এ দেখো কেমন বসে আছে, খাবে বলুন তো। হ্যাঁ, খেয়ে নাও, রাখলাম, খাও। শোনা মা আমার, হাই, তরমুজ এটা ফ্রিজে ছিল, তাই ফ্রিজেরটা তো ক্যান্ডিকে দেওয়া যাবে না, এটা আমি খাবো, এই কেড়ে নিয়ে আসলাম। আর খাবো লস্যি, দেখতে পাচ্ছ একদম বড় একটা গ্লাসে লস্যি খাবো। আজকে মেঘলা লাগছিল, কিন্তু বৃষ্টি হলে ভালো হতো, একটু গরমটাই কমতো। গন্ধরাজ লেবু দিয়ে লস্যিটা বানিয়েছি, খুব সামান্য চিনি আর লবণ রয়েছে এর মধ্যে। বছরের প্রথম দিন আজকে, দৌড়াদৌড়ি করেই কেটে গেল আজকে দিনটা। আবার বিকেলে যেতে হবে, কারণ ফোনটা খুলেছিল, এই তো ফার্স্ট টাইম ফোনটা খোলা হলো। ওটাতে আঠা থাকে মনে হয়, আমার ঠিক জানা নেই, তো ওটা সেলোটেপ দিয়ে লাগানো রয়েছে। আবার তুলে বিকেলে যদি ঠিক থাকে, ও টাকা নিল না, শানু টাকা নেয়নি, বললো দিদি তুমি দেখে নাও, যদি প্রবলেম না থাকে বিকেলে নেব। একবার যেতেই হবে মার্কেট, যাই আর বাজার থেকে কিছু খাবার নিয়ে আনবো ডিনার। আজকে পয়লা বৈশাখ বলে কথা, আজকে দিনে ভালো মন্দ খাবো না, তাই কি হয় নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তো এখনকার মতো রাখি, এটাকে আমি এনজয় করি, লস্যি আর তরমুজটা ঠান্ডা ঠান্ডা, গরম কম লাগবে, এটা খেলে শরীর ঠান্ডা হবে, তোমরাও খেও। আমি রাতে খাবো রুটি, আছে এখানে 3টে, মানে একটা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে ক্যান্ডিকে দিতে হবে। এখানে রয়েছে বাটার পনির, আমার পনির এভরিডে থাকে। এখানে রয়েছে আদার ডেয়ারি দই, এতটা তো খেতে পারবো না, 400 গ্রাম হাফ খাবো, এটা আমার আজকে ডিনার। হাই ফ্রেন্ডস, শেয়ার করে উঠলাম, এখন ডিনারটা শেয়ার করলাম তোমাদের সাথে। এখন মাথায় অয়েল দেব, চুলটা এখনও ভেজা, সেই স্নান করেছিলাম এতবেলা, আর খুব বড়ো হয়ে গেছে, আমার হেয়ার কাটিং করতে হবে, পুজোর অনেক আগে করেছিলাম, হেয়ার কাটিং করবো, শেয়ার করবো নিশ্চয়ই তোমাদের সাথে। তো এখন দেব আমি হেয়ার অয়েল, হেয়ার অয়েলিং করবো, একটু ম্যাসাজ করবো, করবোই যখন তোমাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি। এই রুটগুলোতে দেওয়াটাই বেটার, এবং হালকা হাতে একটু ম্যাসাজ করবে যখনই দেবে। এটা একটা, এই তেলটা হোমিওপ্যাথি ওষুধ একটা বলতে পারো, এই তেলটা এতটা কাজের, মানে এত উপকারী তেল, আমার অনেক নিউ হেয়ার গ্রোথ হচ্ছে, সবসময় হতে থাকে, আর এটা আমি বহু বছর ধরে ইউজ করে আসছি। হেড ম্যাসাজ বলতে পারো, অত হালকা হাতে করবে না, নিজেরা বুঝতে পারবে যে একটা মাথার মধ্যে একটা কেমন কেমন হয় ম্যাসাজ করার পর, মানে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, তো এই জন্য ম্যাসাজটা করা খুব দরকার। সপ্তাহে 3 দিন আমি অয়েলিং করি, হেড ম্যাসাজটা করি। এইভাবে ম্যাসাজটা করবে, পার্লারে না এরকমভাবেই ম্যাসাজ করি আমি। আমার কত বেবি হেয়ার বেরোচ্ছে দেখাচ্ছি, খুব বিরক্তও লাগে আমার। এই যে দেখো সামনে একদম ছোট ছোট, দেখো বেবি হেয়ার পুরো ভরা রয়েছে, দেখো অনেক অনেক আছে, এই থাকে। আচ্ছা এইখানে দেখো, এই দেখো দেখেছো, ছোট ছোট হেয়ার গজাতেই থাকে, আমার এই দুটো জায়গা থেকে অনেক চুল গজায়, এইখানে আর ঘাড়ের এই দিকটায়। এই তেলটা আর শ্যাম্পুটা ভীষণ ভালো, হেয়ার ফলিং তোমার বন্ধ হবে,
নতুন বেবি হেয়ার গজাবে। আমি এটা প্রায় 18-20 বছর ধরে ইউজ করছি, টানার। এই কোম্পানিরই শ্যাম্পু ইউজ করি আমি সবসময়, অন্য কোনো শ্যাম্পু ইউজ করি না। এটারই কন্ডিশনার, এটারই শ্যাম্পু ইউজ করি। তোমরা যদি কেউ ইউজ করতে চাও আমাকে জিজ্ঞেস করো, বলে দেবো ভালো থাকে। তবে হ্যাঁ, মেনটেন করবে, সপ্তাহে 3 দিন অয়েল ম্যাসাজ করবে আর 3 দিন শ্যাম্পু করবে, দেখবে খুব ভালো থাকে। আর গরমকালে এভরিডে করাই যায় শ্যাম্পু, কোনো ব্যাপারই নয়। খুব উপকারী তেলটা, এবং এত ঠান্ডা, এত ভালো ঘুম হয়, প্রচণ্ড ভালো ঘুম হয় তেলটা, এত ঠান্ডা তেল। তবে যারা ঠান্ডা তেল লাগাতে পারো না তারা ইউজ করো না, এটা খুব বড় হয়ে গেছে, কাটবো। মাল্টি স্টেপস করি আমি, মাঝের সামনেই করবো। এর আগেও আমার একটা হেয়ার কাটিং এর ভিডিও রয়েছে, চ্যানেল শুরু হওয়ার প্রথমের দিকে সেটা রয়েছে, দেখো, দেখে নিও তোমরা। আমার আগের হেয়ার কাটিং দেখতে ইচ্ছুক তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলে চলে যাবে, একদম প্রথম দিকে ভিডিও দেখবে পেয়ে যাবে। রেস্ট হেয়ারটাতেও আমি অয়েল দেই বা দেওয়া উচিত প্রত্যেকে। দেখো চুল তো ঝরবেই, অল্প বিস্তর চুল প্রত্যেকেরই হয়, 10-20টা তো চুল পড়ে, এটা নিয়ে অত চিন্তার ব্যাপার থাকে না। বেশি হেয়ার ফল হলে তখন ডক্টর দেখিও, বা কোনো হার্বাল, যেমন আমি ইউজ করি হার্বাল শ্যাম্পু, হার্বাল অয়েল, সেটা ইউজ করো। আর বারবার এটা ওটা সেটা ইউজ না করাই ভালো, যে কোনো একটা ব্র্যান্ডই কন্টিনিউ ইউজ করে যেও, এটাই আমার বলার উদ্দেশ্য। দেখো এই কটা হেয়ার আমার বেরোলো, হেয়ার ঝরে না আমার। এবং ঘুম না হলে বা পেটের প্রবলেম থাকলে অনেক দেরি হেয়ার ফল হয়, বা আমার যেমন থাইরয়েডের প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম থাকলেও হেয়ার পরে। তোমরা যারা আমার ভিডিও দেখছো রোজ দিনকার মতো, আজকেও বলছি প্রতিদিন বলি, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, প্লিজ তারা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনটাকে হিট করে অল করে দিও, আমার ভিডিও সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। ব্লগ এখানে শেষ করছি, টাটা বন্ধুরা, বাই, গুড নাইট।